কাল যখন হম ডেপুটেশন তো দিচ্ছেন, কি মনে হয় এই বছর তারা পাওয়ার, মোবাইল পাওয়ার কোনো আশা রয়েছে তাদের আর? অ্যাকচুয়ালি এটাই তো আমাদের সমস্যা। এই জায়গাতেই আপনাকে বলতে চাইবো যে আমাদের বর্তমানে যিনি মন্ত্রী, সবার যারা মন্ত্রীরা রয়েছেন, আমি প্রথমে বলছি, তারা সবাই ব্যস্ত আছেন নিজের পপুলারিটি বৃদ্ধি করার জন্য, ব্লগ বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য, কিন্তু ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তো দর্শক বন্ধুরা, আমরা একটি যে খবরটি এখন আপনাদের কাছে তুলে ধরলাম, যে 2022-23 অর্থ বছরের যে কলেজ পড়ুয়ার লাস্ট ইয়ার ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা রয়েছে, ওনারা কিন্তু যে ওনাদের স্মার্টফোন দেওয়ার যে প্রকল্প রয়েছে সেটা থেকে আবার বঞ্চিত হয়েছে ছাত্রছাত্রীরা। এই বিষয়ে আমরা কথা বলবো ত্রিপুরা ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক সুজিত ত্রিপুরার সাথে। সুজিতবাবু, সমিতিবাবুতে স্বাগত জানাই। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, যেই যেই বিষয়টা আমরা দেখলাম আপনাদের সংগঠনের তরফ থেকে বা আপনাদের সহযোগী সংগঠনের তরফ থেকে আওয়াজ উঠানো হলো, যে যে স্মার্টফোন দেওয়ার কথা ছিল ছাত্রছাত্রীদের, এটা 23-22 অর্থবছরে ছাত্রছাত্রীরা পায়নি বা এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছে তারা, কি বলবেন বিষয়টা নিয়ে? অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, 2018 সালে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এখন দ্বিতীয়বার যে সরকার চলছে, রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার, এটার নাম পুরা ত্রিপুরার মানুষ যে শব্দ দিয়ে কোনোদিন পরিচিত ছিল না, যে শব্দ তাদের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত হয়ে গেছিল, যেটা জুমলা। যে শব্দটা ত্রিপুরার মানুষ তাদের সঙ্গে যে জুমলা শব্দটা জুড়ে দিয়েছিল, তারই বাস্তবতা আমরা এখানে লক্ষ্য করতে পেলাম। আমরা জানি সবাই যে 2018 সালের আগে, নির্বাচনের আগে, বিজেপি সরকার বলেছিল তারা ক্ষমতায় আসলে ত্রিপুরার সমস্ত যুবকদেরকে স্মার্টফোন সমস্ত হাতে একটা একটা করে দেবে। কিন্তু এটা সরকার পরিবর্তন হলো, ওরা ক্ষমতায় আসলো, স্মার্টফোন দেওয়া তো দূরের কথা, এটার কোনো নামগন্ধই ছিল না। সেটা নিয়ে আমরা বিগত দিনে বাম যারা যুব সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, আমরা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করলাম, লড়াই করলাম। এই চাপ সৃষ্টি করার ফলেই এটা কি হলো, 2023 নির্বাচনের আগে আরেকবার এই স্কিমটাকেই মুখ্যমন্ত্রী যুব যোজনা যোজনা, নামে, হ্যাঁ যুব যোজনা নামে স্কিমটা তারা চালু করলো। এখানে চালু করলো ভালো কথা, কারণ এই বিজেপি সরকার অনেক কিছুই চালু করে, তার বাস্তবতা যে সময় প্রয়োগ করার সময় আসে তখন দেখা যায় আর কি তার বাস্তবতা কতটুকু। চালু তো অনেক কিছুই করে তারা, তো কি হয়েছে দেখা গেল, তো মুখ্যমন্ত্রী যুব যোজনাতে বলা হয়েছিল কি নাকি 2023 শিক্ষাবর্ষের থেকে যারা ফাইনাল ইয়ার পাস করবে ওদের থেকে শুরু করে সবাইকে 5,000 টাকা এক বছরের মোবাইল ফোন ক্রয় করার জন্য স্মার্টফোন তাদেরকে দেওয়া হবে। কিন্তু দেখা গেলো কি, 2023 বর্ষের শিক্ষাবর্ষে যারা পাস আউট হলো প্রচুর স্টুডেন্ট, প্রায় 20,000-এর উপরে হবে যদি আমি ধরি ত্রিপুরা রাজ্য সরকারি ডিগ্রি কলেজ গুলোর যে রয়েছে, তো 20,000 হবে আশা করি। তো এই কলেজগুলোর যে ছাত্রছাত্রীরা, তারা যেহেতু মুখ্যমন্ত্রী বলল যে এরকম যোজনা রয়েছে, সবাই যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেল দেখলো ওইখানে নেই, যে তারা পাবে না বলছে, কলেজে যোগাযোগ করলে তারা ও ঠিক করে বলতে পারছে না। শিক্ষা এখন যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা দেখা যাচ্ছে 23-24-এর, ওইখানে নোটিফিকেশনে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। 23-24-এর বলতে তো 2023-এর যারা পাস আউট, হ্যাঁ 2023-এ তো এরকম প্রচুর পাস আউট স্টুডেন্ট রয়েছে, তারা পায়নি, তারা এটা যখন দেখেছে, তারা এটা ফর্ম ফিল আপ করার জন্য, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য গিয়েছিল, হ্যাঁ তো এখানে পায়নি, এটা নিয়েই তো তারা শিক্ষা দপ্তরের গেল, আইটি ভবনে গেল, কলেজে গেল, একাডেমি, কিছুই বলতে পারছে না বা সঠিক উত্তর পাচ্ছে না। তো এটা দেখে আমরা যারা সংগঠন করি, এসএফআই করি, আমরা যারা টিএসইউ করি, এসএফআই গতভাবে গতকালকেই এটা ডেপুটেশন দেওয়া হয়েছিল বা ডেপুটেশন দেওয়ার জন্য তথ্য দপ্তরের নিকট তারা গিয়েছিল, কিন্তু ওইখানেও গিয়েও তথ্য দপ্তরের প্রযুক্তি দপ্তরের অধিকারের সাথে কথা বলার সুযোগ পায়নি ওরা। তারপরেও ওইখানে একটা দরখাস্ত দিয়ে আসলো যে আমাদের যে মূল দাবি কি, আমাদের দাবি হলো যে আপনারা স্কিম চালু কর দেন, দিয়ে সাড়ে আপনার যে বলছেন যে একটা মোবাইলের জন্য আপনারা 5,000 টাকা দিচ্ছেন, তা আপনিই বলুন বর্তমান সময়ে 5,000 টাকা দিয়ে কি কোনো একটা ভালো স্মার্টফোন পাওয়া সম্ভব? আমাদের দাবি
বর্তমানের বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি ছাত্র ছাত্রীদেরকে হয়রানি করবেন না। আপনি যে স্কিম চালু করেছেন, স্কিম চালু যেহেতু করেছেন, যে 2023 শিক্ষাবর্ষে তারা কেন পাবে না, তারা কেন বঞ্চিত হবে, আগের তাদেরকে গত দু এক টাকা বছর দেওয়ার জন্য? পেয়েছে, গত বছর যারা 22-22 যারা বেরিয়েছে, 21-এ যারা বেরিয়েছে, তারাও তো পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি তো আবার এটাও বলেছেন যে আমাদের যারা ছাত্রী বোনেরা রয়েছেন, ছাত্রী বোনেরা, ওদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। হ্যাঁ, কিন্তু ওইখানেও দেখতে পেলাম আমরা কি বিনামূল্যে তিনি চালু তো করে দিলেন, মুখ দিয়ে বলেই দিলেন, তো রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখা গেল কি প্রত্যেকটা ছাত্রীদেরকে, বিশেষ করে উমেন কলেজের বা অন্য ছাত্রীদেরকে রেজিস্টার পার ফিস আপনার 830 টাকা করে দিতে হলো। তো এবার বলুন, এবার যে আমরা এই সরকারের কাছ থেকে কি আশা করতে পারি, যে তারা শুধু স্কিম চালুই করে কিন্তু তার বাস্তবতা, যে আমি আপনাকে প্রথমে বললাম যে ত্রিপুরা রাজ্যের মানুষ যে শব্দ তাদের সঙ্গে জুড়ে দিয়েছে জুমলা, তো এটা একদম প্রকৃতির যে সত্যতা তারাই এটা প্রমাণ করে দিয়েছে আর কি। এটা কোথায় সমস্যাটা হতে পারে, কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে কিনা এই বিষয়টা নিয়ে, না কি মনে করছেন? আমি যদি বলি টেকনিক্যালের সমস্যা কি, আপনি একটা কথা আপনি নিজেও জানেন যেহেতু আপনি সাংবাদিক, আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমানের কি অবস্থা, কিছু কিছু মন্ত্রী রয়েছেন যাদেরকে দেখলে মনে হয় না ওরা মন্ত্রী, ওদেরকে দেখলে তো মনে হয় ওরা ব্লগার। কেউ কিভাবে মাংস রান্না করতে হয় তাদের পেজে দিচ্ছে, কিভাবে মুইয়া চাকরি করতে হয়, তারপরে কিভাবে গিটার বাজাতে হয়, তো এই হলো অবস্থা। রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী, আর স্বয়ং মুখ্যমন্ত্রী আওতায় থাকাকালীন রাজ্যের প্রি বোর্ডের কোশ্চেন পেপার লিক হয়ে যায়। যখন আমরা এসএফআই টিইউসি এর বিরুদ্ধে আন্দোলন করি, যখন ডেপুটেশন দিই, দপ্তরের অধিকারী তারাও নিজে জানে না যে কি হচ্ছে, এখন অবধি তাদের কি কিভাবে লিক হলো, কারা গ্রেফতার হলো, কোন ধরনের নেই। তো আমি এটাই বলতে চাই, টেকনিক্যাল কি আপনার সরকার সরকার যারা রয়েছে, সরকারি যারা রয়েছে, এটা পুরোপুরি ভাবে একটা কি বলবো, এটা আমাদের রাজ্যের জনগণের সাথে না, শুধুমাত্র ছাত্র ছাত্রী পুরো সমাজের সাথে তারা একটা ছেলে খেলার মতন একটা অবস্থায় যেটা রয়েছে। আপনারা যেহেতু বিরোধী সংগঠন আছেন, ছাত্র সংগঠন, আপনাদের ভূমিকা কি, কোথায় কি রয়েছে এখানে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে 2018-র আগেও তারা বলেছে যে ওরা সরকারে ফিরলে সবার হাতে মোবাইল ফোন দেবে বলেছেন, কিন্তু ওরা দেয়নি। তারপরে আমাদের প্রচন্ড চাপের, আমাদের যুব সংগঠন, আমরা ছাত্র সংগঠনের প্রচন্ড চাপের ফলে এটা তাদের স্কিম পরিবর্তন করে মুখ্যমন্ত্রী যুব যোজনা করলো, এটাও তাদের পায়নি। তো আমরা কিন্তু এর বিরুদ্ধে চুপচাপ থাকছি না। কালকেও দেখলেন আমাদের এসএফআই সংগঠন এর বিরুদ্ধে আওয়াজ তুলে ডেপুটেশন দিয়েছে, কিন্তু এর বিরুদ্ধে বর্তমানে বা ভবিষ্যতে এটা যদি না হয়, ছাত্রছাত্রীদের সমস্ত সমস্যা। যেখানে যেখানে কাল যেখানে ডেপুটেশন দিয়েছেন, কি মনে হয় এই বছর তারা পাওয়ার, মোবাইল পাওয়ার কোনো আশা রয়েছে তাদের আর? অ্যাকচুয়ালি এটাই তো আমাদের সমস্যা। এই জায়গাতেই আপনাকে বলতে চাইবো যে আমাদের বর্তমানে যিনি মন্ত্রী, সবার যারা মন্ত্রীরা রয়েছেন, আমি প্রথমে বলছি তারা সবাই ব্যস্ত আছেন নিজের পপুলারিটি বৃদ্ধি করার জন্য, ব্লগ বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য, কিন্তু ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তো আমি কতটুকু আশা করতে পারি যে রাজ্যের শিক্ষামন্ত্রী যেহেতু মুখ্যমন্ত্রী, উনি এই বিষয়টাকে দেখবেন সেটা তো এখন সময়ই বলবে। আমরাও তাকিয়ে আছি উনার দিকে, দেখা যাক কি হয়। আশা তো করি সমস্যার সমাধান হওয়ার কথা, কিন্তু হবে না সেটা এখন দেখার বিষয়। ঠিক ঠিক আছে, ধন্যবাদ 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 ধন্যবাদ।